খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। শাহজাহান শেখের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। ইডির ঘটনার পরে পুলিশকে লিখিতভাবে তদন্তকারীরা জানিয়েছে যে শাহজাহান শেখের বাড়িতে তল্লাশির আগে তার সঙ্গে ফোনে কথা বলেছিলেন তারা এবং মোবাইলের টাওয়ার লোকেট করে দেখা গিয়েছে সেই সময় বাড়ির ভেতরেই ছিল মোবাইল ফোন। অর্থাৎ শাহজাহান শেখ সে সময় বাড়ির ভেতর থেকে ইডির সঙ্গে ফোনে কথা বলছিলেন। একটি ফোন অনবরত ব্যস্ত ছিল, আরেকটি ফোনে তিনি ইডির সঙ্গে কথা বলছিলেন। তারপরই বাসে করে একদল লোক জড়ো হয়ে তাদের উপর হামলা চালায়। গত শুক্রবার ইডি সন্দেশখালী সর্বেরিয়াতে তল্লাশি চালাতে গিয়েছিলেন শাহজাহান শেখের বাড়িতে। রিসন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পরিকল্পনা ছিল, কিন্তু তারা গিয়ে দেখেন যে শাহজাহান শেখের বাড়িতে তালা ঝুলছে। সেই তালা ভাঙতে গেলে তাদের উপর চড়া হয়ে শাহজাহান শেখের অনুগামীরা রীতিমতো মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় দুই ইডি অফিসারদের। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সামনেই চলে হামলা, এমনকি কেন্দ্রীয় বাহিনীর উপরেও হামলা চালানো হয়। ঘটনায় রীতিমতো সরগোর পড়ে গিয়েছে গোটা রাজ্যে। পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করে ইডি। সেই ঘটনায় প্রায় 6 দিন পার হয়ে গেলেও শাহজাহান শেখের টিকিটি পায়নি পুলিশ, এখনো তিনি অধরা। তবে শাহজাহান শেখ অডিও বার্তা দিয়েছেন, তিনি দাবি করেছেন তিনি সন্দেশখালীতেই রয়েছেন এবং এই ঘটনায় তার কোনো হাত নেই, সঠিক সময় তিনি প্রকাশ্যে আসবেন। এমনকি সন্দেশখালী গ্রামবাসীরা এবং তার পরিবারের লোকেরাও দাবি করেছেন গ্রামেই রয়েছেন শাহজাহান শেখ এবং তিনি প্রকাশ্যে ঘুরেও বেড়াচ্ছেন। তারপরে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারছে না কেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। এইদিকে এই ঘটনায় ইডি জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের ছিল। সেই লিখিত অভিযোগে ইডি জানিয়েছিল তল্লাশির আগেই তারা ফোনে শাহজাহান শেখের কথা বলছিলেন, একটি ফোন ব্যস্ত আসছিল, আরেকটি ফোনে তিনি ইডির সঙ্গে কথা বলেন। ফোনের টাওয়ার লোকেট করে দেখা গিয়েছে ঘটনার সময় বাড়ির মধ্যেই ছিল ফোন দুটি। নিম্নলিখিত অভিযোগে ইডিতে পুলিশের কাছে 307 ধারা অর্থাৎ খুনের মামলা দায়ের করতে চেয়েছিল, কিন্তু অপেক্ষাকৃত লঘু ধারায় পুলিশ মামলা দায়ের করেছে বলে অভিযোগ। এদিকে এই ঘটনা নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইডির দাবি, পুরো ঘটনাটাই পরিকল্পনা করে করা হয়েছে।